মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবাই কাছে। তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকে। তো এখন সময় হচ্ছে 9:30, আর এই যে উঠে গেছে, ওকে মেডিসিন দিলাম। কি বাবা, কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, তোমাদের সঙ্গে আর বলাও হয়নি, শেয়ারও করা হয়নি। মেয়েটার চোখের মধ্যে কিছু দিয়ে একটা লেগে গেছিলো, তো সেটা দেখিয়েছি। তো সেই জন্য মানে সঙ্গে সঙ্গেই ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, মেডিসিন দিয়ে দিয়েছেন। চোখের আই ড্রপ, চোখেই লেগেছে, কিছুতে একটা লেগেছে, বুঝতে পারছি না। চোখে একটা লাল দাগ হয়ে গেছে, তো কিসে লাগলো বোঝা যায়নি। তো আমি চুড়িগুলোকে ওকে খুলে দিয়েছি, চুড়ি ছিল ডা বা হাতে, বিশেষ করে বা চোখটাই বেশি ঢেলে, আর বা চোখেই হয়েছে। তো যাই হোক, চলো এখান থেকে এনজয় করতে থাকো শেষ পর্যন্ত। আর এই যে কিরে মা, তোমার হালুম দাদা কই? টাইগার, টাইগার কোথায়? ডোডো কই? ডোডো এই চড়ুই পাখি কি সুন্দর! আয় আয়, দুষ্টুরা আসছে না? যাবে তারপরে ও স্কুল যাবে। দেখতেই পাচ্ছ পাখি দুটোকে, এই যে চড়ুই পাখি বেসিক্যালি সব সময় দেখা যায় না। তো রিসেন্ট দেখছি আমাদের বাড়িতে দুটো চারটে আসছে আর কি, আর এরকম শালিক পাখি তো আসেই। এই কোয়েল দেখেছিস? চড়ুই পাখি কি সুন্দর, কিউট কোয়েল বানিয়েছে। এই যে পরোটা, আর আমি এখানে একটা খাবো। আর এই হচ্ছে কিসের সবজি? এটা পটলের সবজি। এই হচ্ছে আলু ভাজা, আর এখানে হচ্ছে সাদা আলুর চচ্চড়ি। এখানে ডোডো শুয়ে আছে, বাবা খাচ্ছে ভাত, আজকে পটলের তরকারি, ডাল আর আলু ভাজা হয়েছে। স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম এই মাত্র, আর মেয়ে ঘুমিয়ে গেছে, একটু আগেই জাস্ট ঘুম হলো আমার খাওয়ার আগে। এই যে ঘুমিয়ে আছে। তো চলো, আজকে তো নীলষষ্ঠী, তো সেই পুজোই করেছে, মাও করেছে, কোয়েল করেছে, আমি করলাম। তো নীলষষ্ঠী অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য নাকি করে এদিকে বলে, আমাদের দিকে আবার ওই শ্বশুরবাড়ির ওই এলাকাতে আবার সবাই পুজোটা দেয়, ছেলে মেয়ে বাচ্চা সবাই পুজো দেয়। এটা ওরা আবার বলে চৈত্র সংক্রান্তির পুজো না কি বেশ একটা বেশ বলে, মানে জল ঢালা বলে, জল ঢালা পুজো এরকম, মানে শিবের মাথায় জল ঢালে। তো ওখানেও ঢেলেছি আমি, বেশ মানে ভালোই হয় ওখানে পুজো। আজকে সারাদিন সবাই ওই গাড়িতে করে রাত্রির পর্যন্ত জল টল ঢালতে যাবে। তো এবার তো আমি ওখানে নেই, তো এখানেই দিয়ে দিয়েছি সব পুজো টুজো। আর ডাক্তার তো দেখিয়েই এসেছি, তোমাদেরকে তো বললামই একটু আগে। আর এখন একবার জিজ্ঞাসা করলো আমার বাবাকে ফোন করে যে চোখের ডাক্তার দেখাতে হবে কি না, রেটিনার কোনো সমস্যা হয়েছে কি না। তো বললো যে ওরকম কিছু হয়নি, যেহেতু আমি ওকে দেখিয়েছিলাম, ফটো তুলে দেখিয়েছিলাম, ভিডিও করে দেখিয়েছি, তো সে কারণে বললো যে সেরকম কিছু হয়নি। তো সেক্ষেত্রে যাই হোক একটু চাপটা কম, তো দেখা যাক কী হয়। আর ডাক্তার বলে দিয়েছে ওই মানে ড্রপ যেটা হয়েছে চোখে, যে রেড কালারের মানে ব্ল্যাকটা তো ক্লট হয়ে গেছে ওখানে, তো সেটা ঠিক হতে মান্থ মতো লেগে যাবে। তো দেখা যাক কবে ঠিক হয়, আর কিছু অসুবিধা হলে তো অবশ্যই ডক্টরের কাছে যাবই। এই হচ্ছে আমাদের প্রসাদ, শিবের প্রসাদ, আতা না নেওয়া। এই হচ্ছে কোয়েল কালকে দুটো নিয়ে এসেছে জামা। মাম্মা তোমার লাগবে মা? হ্যাঁ এ বাবা, এ দেখ, এই দেখো কই রে আমার সোনাটা চোখের মধ্যে কি হয়েছে। হ্যাঁ আমার লক্ষ্মীটার চোখের মধ্যে কি হয়েছে গো? ব্যথা পেয়েছো বাবা? ব্যথা পেয়েছো তুমি? ব্যথা পেয়েছো দেখি শ্রী? ও শ্রী, তোমার নাম শ্রী? অবনিকা কই? হে তুমি অবনিকা? তাই ছোট্ট মা, মামা মাতা, এটা তো নেড়ে নে, একটু কোলে নে, এখন দিদির কাছে থাকবে না। টাটা করে দাও দিদিকে।
বাবা তোর জামাটা সে খুব আর তোর পায়ে উঠুক, বুঝলি তো? এই যে তোমার টাইগার দা ভাই, টাইগার ভাই, হালুম ভাই, হালুম, এই যে হালুম ভাই বাবা, এই যে হালুম ভাই, শোনা হালুম ভাই। হ্যাঁ ভালো যে জামাগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু এত জামা আমি আর সত্যি পরিয়ে পারছি না। মাসি খুব পছন্দ হয়েছে, এই যে হালুম ভাই, মাসি আবার ঝিরে ঝিরে নিয়ে এসেছে, দেখি পায়ের তোরাটা কেমন, রিনি ঝিনি রিনি ঝিনি বাজি, আমার হয়ে যাবে সেইটাই তো, চিকি ঢিঙ্কি চিকি ঝিঙ্কি চিকি রে, ঝিঙ্কি চিকি ঝিঙ্কি চিকি ঝিঙ্কি চিকি, দেখি দেখি দেখা চিকি ঝিঙ্কি, এসব আমার হালুম ভাই কই কি দুই প্যাচ দিয়ে পড়াই দেব। হালুম ভাই, গুড ইভিনিং এভরিওয়ান, এখন আমরা যে ফাইনালি বেরোতে পারলাম এতদিন পরে, সে কবে থেকে বলছি কাকিমার দোকানে যাব, টেলারের দোকানে, কিন্তু হয়নি, আর মেয়েটাকে নিয়ে যাচ্ছি, ঘরে কেউ নেই, বাবা একা রয়েছে, সেই জন্য বাবার কাছে তো ছেড়ে আসা যায় না, মা গেছে বাজার করতে, তো এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি সব কিছু রেডি হয়ে, তো চলো চটপট যাই আর কাজকর্ম করে ফিরি, এই তো ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায় নিয়ে যেতে হচ্ছে আজকে। এই দেখো আমি আর আমার মেয়ে একই জামা পরেছি, ভালো করে আয়নায় দেখা, এই যে এই যে আমি পরেছি, আমার মেয়েও একটা পরেছে, আমায় দেখ, এই দেখ, এই দেখ, টাকা এখানে টাকা, এই দেখ তো কি দেখো সাদা পরি তো লাইছে, এই লালি 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 লালি, নতুন জামা পেয়ে মা আর মেয়ে দুজন একসাথে পরে নিয়েছে, হেভি সুন্দর, খুব সুন্দর, মোটামুটি আর 10 বছর পরেও পরতে পারবে। আর এই যে আমাদের দুষ্টু দুষ্টু বুড়ু মিষ্টি, নে মনোরে কলনে তুই, এই যে আজকে শুনু দিয়েছে, আবার এই যে পায়ের তোরাটার ডিজাইন এরকম দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে এটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়ে ছোট তো তাই ওর আর হচ্ছে না, কিন্তু দিদি হিসেব করে দিয়ে গেছে যে ওই পরবে, বাট এখন হবে না, বড় হলে হবে। আর এই দুটো জামা নিয়ে এসেছে, ভীষণ সুন্দর জামাগুলো, অনেক জামা পেয়েছে আসলে দেখানো হয়নি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি এখন। এই হচ্ছে একটা জামা মেয়ের, এটা আমি কিনে এনে দিয়েছি, তো এটা হচ্ছে কটনেরই একটা জামা, এটা খয়েরি কালার, পুরো রেড নয়, কালচে মারুন আর কি, হাকুয়া স্টাইলের, এই যে ট্রান্সপারেন্ট। আর এইখানে একটা দিয়েছে ওর মামি, আমার বৌদি, এই যে একটা ফ্রক, ভীষণ সুন্দর, হালকা পিঙ্ক কালার একদম। আর এইখানে একটা দিয়েছে হোয়াইট কালার, এটাও আরও সুন্দর, সুন্দর ঘের আছে, দেখো বাচ্চাদের জামা বেসিক্যালি ঘের থাকে না, কিন্তু এই জামাটা এত সুন্দর, প্রচুর ঘের আছে, এটাও কেটে কেটে ঘের করেছে, আর ভীষণ সুন্দর হোয়াইটের মধ্যে পিঙ্ক, ভীষণ সুন্দর লাগছে এটাও। আর এই জামাটা দিয়েছে হচ্ছে ওর ছোটো মিমি, রুচি মিমি, তো এই জামাটা সব থেকে বেশি সুন্দর লাগছে, সাদার ওপরে ভীষণ সুন্দর, থাই আছে না যেমন মানুষ তার তেমন জিনিস, তো এই হচ্ছে সেই জিনিস। ওর কোয়েল মাসিমণি ওর জন্য এই গার্ডার গ্লো এনেছে, এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, সিয়া গ্রিন, শ্রী গ্রিন টাইপের কালারটা, তো এই দেখো এতগুলো গার্ডার এনেছে মেয়েটা পাগলিটা, এগুলো ছটা, আর এইগুলোর প্রত্যেকটারই একটা একটা করে কালার এক এক সঙ্গে, তো এটা বোধ হয় কটা সেট সেট আছে, এই দেখো কেমন লাগলো জানিও, এটা এটা কি হচ্ছে মামা, তো বেশ সুন্দর হয়েছে গাটারগুলো, বাট হচ্ছে এর মাল,
ও আচ্ছা আচ্ছা, মানে দুটো তোর, মিমির ছোট মায়ের তিনটে তোর, তিনটে তোর তিনটা। আচ্ছা বলো তো মিমির হবে না, যেগুলো আমাদের ভালো লাগবে সেগুলো আমরাও নিয়ে নেব। ঠিক আছে মিমি, দেখ দেখ ওগুলো দেখতে এসেছে, সবাই মিলে নেব। দেখ দেখতে এসেছে, ভাবছি কি কালারিং না নেবে, দেখ হাতুর। দেখো একটা দুটো ধরেনি, ধরবি তো ধর, সব কটাই ধরেছে একবারে। একই একই মা, একই একই। হে গাইস, এখন আমরা শুয়ে পড়বো, বুঝতেই পারছো মশারির মধ্যে ঢুকে পড়েছি। আর ওই জন্য ঘুমিয়ে গেছে, ওর মাসিও ঘুমিয়ে গেছে, ও কোয়েল এখনও ঘুমায়নি। এই যে মেয়ে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, কোয়েল ফোন ঘাটছে। দাঁড়া এইভাবে দেখাই না, এখান থেকে ঠিক হচ্ছে না দেখানো। ঘুমোবো, ঘুমিয়ে পড়ি। আর এই যে কোয়েল দেখো ফোন দেখছি এত রাত্রিও। কি জানছি ভিডিও দেখছি, ভিডিও হ্যাক। গুড নাইট, গুড নাইট। কি অবস্থা, কি সব দেখে, বরফের মধ্যে জল দিয়ে সব দেখছে। তো যাই হোক চলো এখন ঘুমিয়ে পড়বো না, একটুখানি এডিটটা করে আপলোডটা করে দেন রাখবো ভিডিওটাকে। তো এখানেই আজকের ব্লগটা শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টাটা, টেক কেয়ার, লাভ ইউ। It doesn't really matter.